বেশ কিছু মানুষ আছেন, ইনক্লুডিং আমার মেজো দাদু, তারা দুর্গাপুজো আসলেই গন্ধ শুকে বুঝতে পেরে যান। মানে আমার মেজো দাদু মাথা টাথা নেড়ে দুর্গাপুজো আসার ঠিক আগেই বলতেন, দেখেছো গন্ধ পাচ্ছি কিন্তু, পুজো পুজো গন্ধ এসে গেছে, এই তো দুর্গাপুজো এসে গেল। তখনকার সময় তো ওই ইনস্টাগ্রাম ফেসবুক ছিল না, তাই নিজেকে অতটা জাহির করতে পারিনি, কিন্তু আমরাও আমাদের দাদু দিদাদের একেবারে সুযোগ্য নাতি নাতনি, আমরাও বুঝতে পেরে যাই। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন আসলেই আমরাও বুঝতে পেরে যাই, এই তো এসে গেছে পঞ্চায়েত নির্বাচন, অতএব শুরু হয়ে গেছে অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি এবং খুন। নির্বাচনী প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই খুন, আহ এই তো গণতন্ত্র এসে গেছে। আপনি ভাববেন রসিকতা করছি, কিন্তু রসিকতা আসলে হচ্ছে আমাদের নিয়ে। ঘটনাটা মুর্শিদাবাদের, এবং সেখানে জানা যাচ্ছে গতকাল থেকে যখন এই মনোনয়নপত্র জমা দেবার, পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার কাজ শুরু হয়, সেই সময় কে আগে মনোনয়ন জমা দেবেন এই নিয়ে বচসা শুরু হয় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। তার মধ্যে থেকেই গোটা জিনিসটা পৌঁছে যায় মারামারি হাতাহাতিতে, সেখান থেকে গুলি চলে এবং সেই গুলিতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। এবং এই নিয়ে অবশ্যই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কংগ্রেসের বক্তব্য, তৃণমূল কংগ্রেস জানতো তাদের হার এখানে নিশ্চিত, তাই তারা এই ঝামেলা বাঁধিয়েছিল এবং তারপরে তারা গুলি চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, অ্যাজ ইউজুয়াল, আমরা কিছুই করিনি, আমাদের কোনো হাত নেই, কংগ্রেস নিজেরাই গণ্ডগোল পাকিয়েছে এবং তারা নিজেরাই গুলি চালিয়েছে। এবার এটা শুনে আপনি বলতে পারেন, একটা বিক্ষিপ্ত ঘটনাকে ধরে নিয়ে গোটা রাজ্যে এই পরিস্থিতি, এমনটা তো বলা উচিত নয়। ঠিক কথা, তাহলে বরং চলুন মুর্শিদাবাদের রানীনগরে। সেখানেও বলা হচ্ছে বামেরা কর্মী সমর্থকদের নিয়ে দল বেঁধে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। ঠিক ব্লক অফিসে ঢোকার আগে কিছু মানুষজন তাদের বাধা দেন, মোটরসাইকেলে করে তারা এসেছিলেন এবং মোটরসাইকেল থেকে নেমে এসে তারা এলোপাথারি মারধর করতে শুরু করেন বামেদের, এবং তারপর সেখান থেকে বলা হয় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর করছিল, এই অভিযোগ করেন বামেরা, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস সমস্ত এই অভিযোগ অস্বীকার করেছেন। একই ধরনের ঘটনা লাভপুর, ডোমকল সব জায়গায়, এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে সিপিআইএম হোক বা কংগ্রেস হোক বা বিজেপি হোক, তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছে এবং সেখানে কিছু একটা ঝামেলা তৈরি হচ্ছে, গণ্ডগোল পাচ্ছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এবং সেখান থেকে গুলি চলার ঘটনাও, যেটা আগেই বললাম, এখানে শোনা গেছে। ডোমকলে যে ঘটনাটা ঘটেছে সেটা তো পরবর্তীকালে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ছে তাদের একদম সিলেবাসে ঢুকিয়ে দেবার মতো। ডোমকলের একটি চিত্র দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে, যেখানে জানা যাচ্ছে বিডিও অফিসের বাইরে তৃণমূল কংগ্রেসের একজন নেতা আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে পাহারা দিচ্ছিলেন যাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন, এবং তাকে পুলিশ ধরে ফেলে। পুলিশ তাকে ধরে জিজ্ঞেস করে কই কি আছে, দেখি দেখি অস্ত্র আছে অস্ত্র আছে, এবং তারপরে বন্দুকটা তার কাছ থেকে নিয়ে বলে আপনি তো পালিয়ে যেতে পারতেন, এখন আমার সামনে বন্দুক নিয়ে ধরা পড়লে তো এরকমই হবে, এবার থানায় যেতে হবে, আমার তো এখানে কিচ্ছু করার নেই, এইবার তো থানায় যেতেই হবে। মানে পুলিশ তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে বলছেন আপনাকে তো এবার থানায় যেতে হবে, কিছু করার নেই, আপনি তো পালিয়েই যেতে পারতেন, দাদা কি যে করলেন, ভুল করে ফেললেন, আমার সামনে পড়ে গেলেন, এখন তো আর আমি কিছু করতে পারবো না। এই হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রক্রিয়া যে শুরু হয়েছে সেই শুরুর দিনের ঘটনা। আচ্ছা, তার মানে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের মনোনয়ন জমা দিতে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত ঝামেলা হচ্ছে, তাই তো? না, সবথেকে করুণ হাস্যরসের বিষয়টা এখানে এটাই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝামেলাও সামনে আসছে। তৃণমূলের লোকজনই তৃণমূলের লোকজনকে মনোনয়ন জমা দিতে দিচ্ছেন না। এটা কোথায় ঘটেছে? চলে আসুন মুর্শিদাবাদেই, মুর্শিদাবাদেরই ঘটনা এটা। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, 15 জন আহত হয়েছেন, দুপক্ষেরই বেশ কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এবং ভরতপুরের বিধায়ক বলছেন এখানে জনপ্রতিনিধিদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে এই এলাকা নিজে দখল করতে চাইছেন এখানকার ব্লক সভাপতি, এবং তারপরে তিনি হুঙ্কার দিয়ে বলছেন যে সব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, প্রয়োজন হলে তারা জেলে বসেই ভোট লড়বেন। এই তো, দ্যাটস দ্য স্পিরিট, লড়কে লেঙ্গে পঞ্চায়েত। কিন্তু এখানে প্রশ্নটা হলো, তাহলে নবজোয়ারের প্রার্থী কোথায় গেলেন? এই যে বলা হলো নবজোয়ারের মাধ্যমে ওই স্বচ্ছ ভদ্র সুশীল একজন প্রার্থীকে বেছে নেওয়া হবে, তিনি ভোটে দাঁড়াবেন, তাহলে কি সেই রকমই একজন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছিল, আর সেই সুশীল ভদ্র স্বচ্ছ প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষের লোকজন এসে মারধর করেছেন, এরকম ব্যাপার? এই তথ্যটা এখনো পর্যন্ত জানা যায়নি। 2018 পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, 2023 আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এবং পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পরেই যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে একদম বোঝা যাচ্ছে পরিষ্কার করে যে আমাদের রাজ্যে যে গণতন্ত্র চলছে সেই গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের রাজ্যের সরকার, প্রশাসন, শাসক দল একেবারে বদ্ধপরিকর। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এই রকম সমস্ত ঘটনার কথা সামনে উঠে আসছে। কোথাও বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না, হিংসার ঘটনা, গুলি চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব পর্যন্ত
পর্যন্ত হচ্ছে। আবার সেখানেই দাঁড়িয়ে শাসক দলের বিধায়ক বলছেন 98-99% ভোট তো আমাদের দিকেই আসবে, আমাদের জয় তো নিশ্চিত, কেউ আমাদের হারাতে পারবে না, কোনো চিন্তার ব্যাপার নেই। এইখানেই দাঁড়িয়ে সেই একটা বহু পুরনো তর্ক রয়েছে না, যে ডিম আগে না মুরগি আগে, সেই রকম একটা প্রশ্ন সামনে উঠে আসছে। আপনারা যদি এতই নিশ্চিত, এতই আত্মবিশ্বাসী যে আপনারাই জিতবেন, তাহলে আর বিরোধীদের সঙ্গে বা অপছন্দের প্রার্থীর সঙ্গে এত অশান্তির কারণটা কি? আর যদি অশান্তি হচ্ছে, তার মানে নিশ্চয়ই আপনারা আত্মবিশ্বাসী নন যে আপনারা জিতবেন। গতবার পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গেছিল বহু জায়গায় বিরোধীরা যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে ঠিক করেছিলেন তারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এইবারেও যা পরিস্থিতি সামনে উঠে আসছে, ডেফিনেটলি এটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে, দেখার বিষয় হয়ে থাকবে যে পশ্চিমবঙ্গের কতগুলো পঞ্চায়েত এরকম পাওয়া যাবে যেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এবং এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে এই যে নানান রকম ঝামেলা তো অলরেডি সামনে উঠেই আসছে। এই পরিপ্রেক্ষিতে দুটি বক্তব্যের কথা বা দুটি মন্তব্যের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। একটি ঘটেছে আদালতের বাইরে এবং আরেকটি আদালতের ভেতরে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই কথা, যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারেন, প্রার্থী আছে কিন্তু মনোনয়ন জমা দিতে পারছেন না, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে মুখ্যমন্ত্রীকে বলুন বা আমাকে ফোন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ব্যবস্থা করে দেবো যাতে মনোনয়নপত্র জমা দেওয়া যায়। আর আদালতের ভেতরে যে ঘটনা ঘটেছিল, এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীরা যে মামলা করেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন করেন বিরোধীদের উদ্দেশ্যে। তিনি বলেন যে আপনাদের যদি সব জায়গায় প্রার্থী ঠিক আছে, বেশ তাহলে 50% নাম এক্ষুনি আদালতকে আমি অনুরোধ করছি, বলুন তো বিরোধীদের জমা দিতে, 50% প্রার্থীর নাম জমা দিতে বলুন। মানে মক করে বিষয়টা বলা হয় যে জানি আপনারা পারবেন না, আপনাদের কাছে তো প্রার্থী নেই। আর এই এত কিছুর পরে, এত বাধা পার করার পরে বিরোধীরা যদি প্রার্থী দেন এবং সেই প্রার্থীরা যদি জিতে যান তাহলে কি হবে, তাহলে কি হবে, সেই উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। অনেকেই প্রশ্ন করেন কুণাল ঘোষের এই ছবিটাই আমি বারবার কেন দেখাই, কারণ এই ছবিটার একটা আলাদা অ্যাপিল রয়েছে, সেই সময়ও ছিল এখনও আছে। সেই সময় যখন তিনি বেশ কিছু নামের দিকে অভিযোগের তীর ছুড়ে দিতেন আর এই সময় যখন সেই সমস্ত নামের হয়ে তিনি সালিশি করছেন, দুটো সময়ই এই ছবির অ্যাপিল রয়েছে, তাই এই ছবিটা বারবার দেখাই। তো এই গোটা বিষয়টা সম্পর্কে কুণালবাবু তার জ্ঞানগর্ভ মন্তব্য সামনে রেখেছেন। তিনি বলেছেন যদি ভুল করে বিরোধীদের মধ্যে কেউ জিতেও যায়, এই মনোনয়ন জমা দেওয়ার পরে প্রার্থী হয়ে কেউ দাঁড়ালেন বিরোধীদের মধ্যে, কেউ যদি জিতেও যান দু একটা আসনে বিরোধীরা, তাহলে কি হবে, বাইরন বিশ্বাসের অনুভূতি সংক্রমিত হবে, তারা তো তৃণমূল কংগ্রেসেই চলে আসবে জেতার পরে, তাহলে আর মানুষজন অন্য চিহ্নে ভোট দেবেন কেন, আর এই এত লাফালাফির কারণটা কি? পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে যে রাজনৈতিক দল, সেই দলের মুখপাত্র বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যদি দু একটা আসনে জিতেও যায় তাহলে জেতার পরে তো তারা আবার তৃণমূল কংগ্রেসেই চলে আসবেন, তাহলে আর মানুষজন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য চিহ্নে ভোট দেবেনটা কেন? বিরোধীদের দিক থেকে দেখতে গেলে গোটা রাজ্য জুড়ে 3,317টি গ্রাম পঞ্চায়েতে 63,283টি আসনে তাদের প্রার্থী দিতে হবে, উইচ ইজ আ হিউজ নাম্বার, বিরাট বড় একটা সংখ্যা। 2021 নির্বাচনের পরে বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস এতগুলো আসনে প্রার্থী দিতে পারবে কিনা সেটা অবশ্যই একটা প্রশ্ন হতে পারে, কিন্তু তার সঙ্গে আরও বড় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে চারিদিকে যা দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের প্রার্থী হিসেবে যিনি দাঁড়াবেন সেই বিরোধিতাটা করার আগেও তো তাকে 3-4 বার ভাবতে হবে, তিনি আদৌ সঠিকভাবে থাকতে পারবেন কিনা, তিনি বিরোধিতাটা করতে পারবেন কিনা, তিনি বাড়ি থেকে বেরোলে ফিরে আসতে পারবেন কিনা, তার পরিবারের উপরে হামলা হবে কিনা, কোনো রকম অশান্তি হিংসামূলক কোনো ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে পড়তে হবে কিনা, এই সব কিছু তাকে ভাবতে হবে। তারই সঙ্গে দলকে সারাক্ষণ এই প্রার্থীকে চোখে চোখে রাখতে হবে, প্রোটেক্ট করতে হবে। তার মধ্যে আবার এইরকম তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, বাইরন বিশ্বাসের মতো অনুপ্রাণিত হয়ে অন্য দলে চলে যেতে পারেন, এই সমস্ত কথাবার্তা সামনে রাখা হচ্ছে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখা যায় যে অর্ধেক আসন রইল যেখানে বিরোধীরা প্রার্থী দিতে পারলেন না, এবং অর্ধেক আসন এরকম যেখানে যারা প্রার্থী হয়ে দাঁড়াতে চাইলেন, বিরোধীরা প্রার্থী দিতে চাইলেন কিন্তু দিতে পারলেন না কারণ মনোনয়নপত্র জমাই দিতে দেওয়া হলো না, তারপরেও সেই নিয়ে তাহলে লাফালাফি করা যাবে না, এই হচ্ছে বক্তব্য। পঞ্চায়েতকে বলা হয় গণতন্ত্রের শিকড়, শিকড় যত শক্ত হবে গণতন্ত্র তত শক্তিশালী হবে, কিন্তু এখানে শিকড়ের যা অবস্থা সামনে উঠে আসছে তাতে গণতন্ত্রের কী অবস্থা এই রাজ্যে সে তো আলাদা করে আর বলার দরকার নেই। পর্বের শেষে একদম দুটো কথা আপনাদের বলবো। প্রথমত, আগামী কয়েকদিনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা অনেকগুলো পর্ব করব, সেখানে অনেকেরই মনে হতে পারে আমি তো পঞ্চায়েত এলাকায় থাকি না, আমি কেন শুনবো, বা এইসব শুনে শুনে তো আমাদের কান পচে গেছে, এগুলো আমরা আর শুনতে চাই না। সেখানে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আগামী বছর কিন্তু এই বছরটা ঘুরলেই লোকসভা নির্বাচন রয়েছে, তাই এই সময়টায় দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের প্রার্থী আপনার কথা শুনছেন, আপনার কাজ করার চেষ্টা করছেন এবং সবথেকে বড় কথা গণতন্ত্রের মান রাখছেন, সেইটা কিন্তু মনে রেখে দিন পরবর্তী
পরবর্তীকালে তার পাশে দাঁড়ান। এবং দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনার ভোটাধিকার থাকে তাহলে ভোট দিন, যদি পারেন তাহলে ভোট দিন, যদি না পারেন তাহলে কেন পারলেন না সেই কারণটাকে চিহ্নিত করে রাখুন এবং পরবর্তীকালে সেই কারণের বিরুদ্ধে ভোট দিন। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন।